সমস্যা একটা নয়, একাধিক। জানিয়ে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছেন অধ্যাপক, অধ্যাপিকা সহ অশিক্ষক কর্মীরা। আজ ফটো ক্রপ করে ভাইরাল করা ঘটনা নিয়ে ফের উত্তাল হলো জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স। কলেজে অধ্যাপক, অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মীদের দাবি, ওই ছবি অধ্যক্ষ এক ছাত্রকে দিয়ে ভাইরাল করিয়েছে। এরপরেই দীর্ঘ সময় অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। সেই সাথে তারা জানতে চান কেন তিনি এই কাজ করলেন। যদিও অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ সরকার জানিয়েছেন অভিযোগ থাকতেই পারে, কিন্তু তা প্রমাণ সাপেক্ষ বিষয়। যে ছবির কথা বলা হচ্ছে সেই ছবি আমি তুলিনি এবং দেখিও নি, আদালত আছে সেখানেই বিচার হবে। অভিযোগ, গত বছর জুন মাসের কলেজের একটি গ্রুপ ছবি থেকে ক্রপ করে কেবল এক অধ্যাপিকা এবং এক অশিক্ষক কর্মীর ছবি ভাইরাল হয়। ওই ঘটনার পরে জলপাইগুড়ি সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে কলেজের সেই অধ্যাপিকা ও অশিক্ষক কর্মী। এদিন কলেজের ওই অধ্যাপিকা জানান, পুলিশি তদন্তে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে কলেজের অধ্যক্ষ এক ছাত্রকে দিয়ে এই কাজ করিয়েছেন। কিন্তু কেন তিনি এই ঘটনা ঘটিয়েছেন সেটা জানতে চাওয়া হয়েছে তার কাছে বলে জানান তিনি। এই বিষয় নিয়ে অধ্যক্ষের ঘরে গিয়ে কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখান, কিন্তু এ বিষয়ে অধ্যক্ষের কাছ থেকে সঠিক কোনো উত্তর পায়নি আন্দোলনকারীরা। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি কলেজের এক শিক্ষিকার ছবি নাকি ভাইরাল করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ তো অনুযোগ প্রচুর থাকতে পারে, আগেও হয়েছে, সেক্ষেত্রে এটা প্রমাণ সাপেক্ষ, কোর্ট অফ ল রয়েছে। কিভাবে কে ভাইরাল করেছে এই ছবি আমি আগে কোনোদিন দেখিও নি, ছবি তুলিও নি, সুতরাং এই ছবি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তারা সাইবার থানা থেকে যে রিপোর্টটা দিয়েছে সেখানে নাকি আপনার নাম রয়েছে। সাইবার থানা থেকে বা যে কোনো জায়গায় কারো নাম থাকতেই পারে, কেউ অ্যাপিস করতে পারে, কাউকে কেউ দোষী বলে সাব্যস্ত করতে পারে। আমি কাউকে গিয়ে আজকে এখন রিপোর্ট করি, এটা সাবজেক্ট ভেরিফিকেশন, নাম তো নিতেই পারে, কেউ মেলাফাইট করে আমার নাম নিয়ে নিতে পারে। আপনার নাম করে বলছে, আমার নাম করে বলছে সেটা তার ব্যাপার, সেটাকে প্রমাণ করতে হবে। আপনার কলেজের আরো তিনজন স্টুডেন্টও আছে এর সাথে, নাকি আপনার সাথে স্টুডেন্ট আছে কিনা আছে আমি তো এ বিষয়ে জানা নেই, স্টুডেন্ট আছে কিনা সেটা তো থানা বুঝবে, ছবি তো আমার কাছে ছিল না। শিক্ষিকারা বলছে আপনার সাথে কাজ করতে শিখিও না, সে তো আগেও বলেছে, সেটা ডিএম অফিসেও গিয়েছিল, আমার বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনেক কিছু দিয়েছে, উল্টো আমিও দিয়েছি ইনভেস্টিগেশন করা ছবি ছবি ভিডিও দিয়ে, বহুদিন ধরেই বলছে। কলেজের একটা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ এই সমস্যা কবে মিটবে আপনি কি মনে হয়? আপনি তো একজন অধ্যক্ষ, সমস্যা যদি কেউ ক্রিয়েট করতে চায়, আমি আমার ঘরে বসেই কাজ করি আগে, এখন সমস্যা যদি কেউ দল করেছে। বহুদিন আগে 18 জুন 2022 একটা ছবি ক্রপ করেছিল, একটা নাম্বার থেকে ক্রপ করে ভাইরাল করা হয়েছিল প্রিন্সিপাল পদত্যাগ আন্দোলন নামে, ঠিক আছে। সেটার পরে আমরা প্রিন্সিপালকে একটা চিঠি দিই, পরের দিন 19 তারিখে একটা প্রিন্সিপালকে চিঠি দিই বা 18 তারিখে একটা চিঠি দিই যে এরকম হচ্ছে, আপনি এর এগেনস্টে কী স্টেপ নিচ্ছেন। উনি কিছু স্টেপ নেননি আজ পর্যন্ত। আমি এবং মৌমিতা যেহেতু আমাদের দুজনের দিয়েছিল, সেই জন্য আমরা থানায় একটা এফআইআর করি, এফআইআর বা কমপ্লেন করি, তার ইনভেস্টিগেশন রিপোর্টটা আমরা আজকে হাতে পাই, সেই পুলিশের ইনভেস্টিগেশন রিপোর্ট, সেটা যেটা কোর্টে প্রডিউস করেছে সেটার সার্টিফাইড কপি পাওয়ার পরে আমরা প্রিন্সিপালের কাছে জানতে চাই যে আপনি তো বলেছিলেন যে আপনি কোনো কিছুর সঙ্গে জড়িত না, এটা কে করেছে আমি জানি না, কিন্তু পুলিশের প্রাইমারি রিপোর্টে বলছে যে এখানে আপনার নাম জড়িত, আপনি কাউকে দিয়ে করিয়েছেন। উনি বলছেন না আমি কিছু করাইনি, আমি কিছু জানি না, তোমরা যেখানে খুশি যাও, কোর্টে যাও, ওটার একটাই কথা গোটুকু। আমরা এই অবস্থায় জিবিকে চিঠি দিয়েছি, জিবির মেম্বারদের বলেছি যে ওনার সাথে কাজ করতে আমরা ভীত সন্ত্রস্ত, কারণ আজকে আমাদের করেছে, কালকে আরেকজনকে করবে, যে ওনার এগেনস্টে কথা বলবে তার এই পরিণতি হবে, এবং আগামীকাল যে স্টুডেন্টদের বিরুদ্ধেও এটা করবে না সেটার গ্যারেন্টি কিন্তু। জুন মাসে একটা ছবিকে ক্রপ করে ভাইরাল করা হয়েছিল, যেটা তখনও আপনারা এসেছিলেন এবং আপনারাও পুরো বিষয়টা জানেন। কালকে তার সার্টিফাইড কপি আমরা হাতে পেয়েছি এবং সেখানে আমরা তো প্রিন্সিপালের এগেনস্টে কোনো কেস করিনি, আমরা একটা ফোন নাম্বার পেয়েছিলাম তার এগেনস্টে, আমরা সাইবারে একটা রিপোর্ট মানে ওখানে একটা এফআইআর করেছিলাম, সাইবারে একটা রেপুটেশন জমা দেওয়া হয়েছিল, সেখানে এতদিন তার একটা পর্যালোচনা পর্যবেক্ষণ চলল, সব কিছুই হলো, তো
তার যেটা সার্টিফাইড কপি, সার্টিফাইড না হলে তো কোনো কিছুকে সামনে নিয়ে আসা যায় না, তো সেই সার্টিফাইড কপিটা আমরা গতকালকে হাতে পেয়েছি। তাতে আমাদের কলেজের ছাত্র সুমন শর্মাকে মেলাইন করে আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার তিনি এই কাজটা করিয়েছেন, সেটা পুলিশ রিপোর্টে এসেছে। এবার কেন কি বৃত্তান্ত সেটা সেই ছাত্রটি সব থেকে ভালো বলতে পারবে, যেহেতু আমি তার ডিপার্টমেন্ট থেকে বিলং করি না, সে কমার্স ডিপার্টমেন্টের ছাত্র, আমি আর্টস ডিপার্টমেন্টের শিক্ষিকা। সুতরাং তার সাথে যে আমার কোনো ব্যক্তিগত যোগসাজশ থাকতে পারে না সেটা এখানেই প্রমাণিত। তো সুতরাং কী হয়েছে, এর নেপথ্যে কী আরও ঘটনাবলী আছে সেটা সুমন শর্মা এবং আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারই বলতে পারবেন যে কেন এটা করা হলো। তো সেই জন্যই আমরা স্যারের